গুরুত্ব ওই সার্ভিস ইঞ্জিন মতো না গেলে সে বাস পাবে না। ছোট্ট একটা উদাহরণ আছে, সার্ভিসিং আমার টাকাও সেভ করে। আমি যখন সার্ভিসিং না করি তখন কি হয়, ময়লা জমতে জমতে বিশেষ করে রাস্তার পাশে যাদের বাসা আছে আউটডোরটা রাখে, ওইখানে দেখবেন যে এক মাসের মধ্যে ময়লা প্রচুর জমে। তো ময়লা হইলে ফিল্টারগুলো যেগুলো আছে ওগুলো জ্যাম হয়ে যাবে। জ্যাম হইলে কী করবে, আপনার ওই যে 18 ডিগ্রি বা 20 ডিগ্রি টেম্পারেচার দিয়ে আছে এমন পিসিবি বোর্ড সিগন্যাল দিতে থাকবে তুমি 18-20-তে নামো। নামানোর জন্য যা বাতাস দরকার, যা ঠান্ডা করা দরকার কম্প্রেসর করতে থাকবে। কম্প্রেসর চাবে দ্রুত আরো ঠান্ডা বাতাস দিতে, এদিকে ফ্যান মোটর চাবে বেশি করে বাতাস দিতে, কিন্তু লক থাকার পরে সে দিতে পারবে না, সে আরো চেষ্টা করবে আরো চেষ্টা করবে। এই যে অতিরিক্ত প্রেশারটা এই জন্য কি কারণ বেশি যাবে না, একটা মোটর যদি 200 RPM এ ঘুরে এখন বাতাস যদি বাতাস আসে আরো বাতাস দিতে চায় তাহলে 400 RPM এ ঘুরতে হবে। তো 400 RPM এ ঘুরতে গেলে কি তার ইয়ে লাগবে না, কারেন্ট বেশি লাগবে না। আর কম্প্রেসর যদি তারা দ্রুত পাম্প করতে চায় তার কারেন্ট বেশি লাগবে না। তাহলে সিস্টেমে যখন সার্ভিসিং না করা